হ্যালো বন্ধু শিক্ষাপ্রাপ্তি এডুকেশন টোয়েন্টি ওয়ানে সকলকে স্বাগত শুরু করছি আলোচনা আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড এবং সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড এই ল দুটি ক্রিমিনাল কেসের সঙ্গে জড়িত এই দুটি সাবজেক্ট এতটাই ইন্টারেস্টিং অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমের ঘটনাটি শুনলেই বোঝা যাবে যেখানে অপরাধীকে গ্রেপ্তারের পর পুলিশের বুঝতে দুদিন সময় লেগে যায় যে অপরাধীর নামে কোন ধারায় মামলা নথিভুক্ত করবেন তাই প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দু সালের একটি ঘটনা অ্যাক্সিস ব্যাংক একটি গাড়িতে করে প্রায় দু কোটি টাকা একটি এটিএমে পাঠাচ্ছিল গাড়িতে চালকের সাথে অ্যাক্সিস ব্যাংকের গার্ডও ছিল এটিএমে গাড়িটি আসার পর যখন গাড়ি থেকে গার্ড নেমে যান তখন দেখা যায় চালক টাকা সহ গাড়ি নিয়ে পালিয়ে যায় সেই গাড়ির চালককে ধরতে ও টাকা উদ্ধার করতে পুলিশের দশ ঘন্টা সময় লেগে যায় কিন্তু অবাক করা বিষয় হলো পুলিশের দুদিন সময় লেগে যায় এটা বুঝতে যে ওই গাড়ির চালকের নামে কি ধারায় মামলা দেবেন বন্ধুরা তোমরা হয়তো অবাক হচ্ছ ভাবছ এটা কি করে হয় পুলিশের এটা বুঝতে সময় লেগে যায় যে এটা চুরি ছিল না ডাকাতি ছিল না লুট ছিল কারণ ল বলছে এখানে এর কোনোটাই হয়নি এখানে যেটি হয়েছিল সেটা হলো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট যখন কোনো একজনের সম্পত্তি বা টাকা অন্য কোনো ব্যক্তির দায়িত্বে থাকে আর সে সেটি নিয়ে পালিয়ে যায় তখন আইনের ভাষায় সেটিকে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বলা হয় সেই অপরাধকে চুরি বা ডাকাতি বা লুট বলে না এখানে যেহেতু অ্যাক্সিস ব্যাঙ্কের চালক ও গার্ডের হাতে ওই দু কোটি টাকা এটিএমে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আর চালক সেই টাকা নিয়ে পালিয়েছে তাই এখানে চুরি বা ডাকাতি বা লুট কোনোটাই হয়নি এখানে চালকের নামে ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্টের অপরাধে মামলা রুজু হবে আইপিসি ও সিআরপিসি তাই আসলে কি এদের পার্থক্যই বা আসলে কি এটি খুব সহজে বোঝার জন্য এই এক্সাম্পেলটি যথেষ্ট ধরুন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে তখন পাঁচজন লোক তাকে ভয় দেখিয়ে তার ঘড়ি মোবাইল মানি ব্যাগ ও সোনার চেন নিয়ে নিল পরের দিন পেপারে লেখা হলো পাঁচজন লোক নির্জন রাস্তায় এক ব্যক্তির ঘড়ি মোবাইল মানি ব্যাগ ও সোনার চেন লুট করেছে এখন প্রশ্ন এটা কি সত্যিই লুট ছিল বা ধরুন দুজন লোক রাত্রিবেলা ব্যাংকের তালা ভেঙে ব্যাঙ্কে ঢুকলো আর পাঁচ কোটি টাকা নিয়ে পালালো পরের দিন পেপারে লেখা হলো রাত্রিবেলা দুজন লোক তালা ভেঙে পাঁচ কোটি টাকা ডাকাতি করলো এটাও কি সত্যি সত্যি ডাকাতি ছিল নাকি এটাও চুরি ছিল বা লুট ছিল এখন এখন উত্তর হলো এখানে প্রথম ব্যক্তির কাছ থেকে কোনো লুট হয়নি বা ব্যাঙ্কে কোনো ডাকাতিও হয়নি তাহলে এখানে কি ঘটেছে এটাই জানার জন্য আমাদের জানতে হবে আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড আইপিসিতেই লেখা আছে চুরি বা ডাকাতি বা লুটের ডেফিনেশান আইপিসিতে লেখা আছে পাঁচজন লোক পাঁচজন যখন কাউকে ভয় দেখিয়ে বা বন্দুক দেখিয়ে জোর করে কোনো জিনিস নিয়ে নেয় তখন তাকে ডাকাতি বলে প্রথম ব্যক্তির কাছ থেকে পাঁচজন লোক ভয় দেখিয়ে ঘড়ি মোবাইল মানি ব্যাগ এই সমস্ত জিনিস নিয়ে নিয়েছে তাই প্রথম ঘটনাটিকে আমরা ডাকাতি বলব যেহেতু এখানে পাঁচজন ছিল আইপিসি বলছে যখন দুজন লোক রাত্রিবেলা অসৎ উপায়ে কোনো কিছু নিয়ে পালায়। তখন সেটাকে চুরি বলে সুতরাং ব্যাংকে চুরি হয়েছে ডাকাতি নয় কারণ ল বলছে ডাকাতি করতে হলে মিনিমাম পাঁচজন লোক লাগবে এখানে ভয় দেখিয়ে টাকা নিতে হবে কিন্তু ব্যাঙ্কে তা হয়নি ব্যাঙ্কে মাত্র দুজন লোক গিয়েছিল তাই ব্যাঙ্কে ডাকাতি নয় ব্যাংকে চুরি হয়েছে আর এই রাত্রের ঘটনাটি যদি দিনের বেলা হতো তাহলে তখন এটাকে লুট বলা হতো তখন বলা হতো ব্যাংকে লুট হয়েছে ল অর্থাৎ আইপিসি বলছে লুট দিনের বেলা হয় এবং সেখানে পাঁচজনের কম লোক থাকবে এবং সেখানেও ডাকাতির মতো ভয় দেখানোর বিষয়টি থাকবে অর্থাৎ পুলিশ যখন কারো নামে কেস নথিভুক্ত করেন তখন পুলিশ আইপিসি অনুযায়ী অপরাধ শনাক্ত করেন এবং বুঝতে পারেন যে সেই ব্যক্তি কি ধরনের অপরাধ করেছে সেটি আইপিসির কোন ধারা হবে এবং সর্বশেষ ওই নির্দিষ্ট ধারাগুলিতেই কোনো ব্যক্তির নামে মামলা নথিভুক্ত করেন অর্থাৎ আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড এইটিন সিক্সটি হলো কোনটি কোন ধরনের অপরাধ তা চিনতে সাহায্য করে এই আইপিসিতেই উল্লেখ আছে কোন অপরাধের জন্য কতদিন সাজা হবে বা কত টাকা ফাইন হবে এখানে একটি এক্সাম্পেল নেওয়া যাক ধরা যাক কোনো ব্যক্তি কোনো বাড়িতে চুরি করলো বা কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে চুরি করলো এখন ব্যক্তিটি যদি বাড়ির বাইরে রাস্তায় কোনো চুরি করে তখন পুলিশ আইপিসি সেকশান থ্রি সেভেন্টি নাইনে মামলা রুজু করেন এবং সেখানে আইপিসি সেকশান থ্রি সেভেন্টি নাইনে বলা আছে এই ঘটনার জন্য সর্বোচ্চ সাজা হবে তিন বছর প্লাস ফাইন আর চুরিটি যদি কোনো বাড়ির মধ্যে করতো বা কোনো অ্যাপার্টমেন্টে করত। তখন পুলিশ আইপিসি সেকশান থ্রি এইটটি অনুযায়ী মামলা রুজু করত। এখন আইপিসি সেকশান থ্রি এইটটি অনুযায়ী সর্বোচ্চ সাজা হলো যেহেতু চুরিটি বাড়ির মধ্যে হয়েছে বা অ্যাপার্টমেন্টের মধ্যে হয়েছে এখানে সর্বোচ্চ সাজা হবে সাত বছর প্লাস ফাইন এখন আইপিসি অনুযায়ী অপরাধ শনাক্ত করা হলো এবং সাজার কথাও জানা গেল কিন্তু এর মাঝের প্রক্রিয়াগুলি কি হবে অর্থাৎ পুলিশ ওই অভিযুক্ত অপরাধীকে কিভাবে গ্রেপ্তার করবে কখন তাকে গ্রেপ্তার করতে পারবে দিনে না রাত্রে গ্রেপ্তার করার কতক্ষণ পর ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করবে তদন্ত প্রক্রিয়া কি হবে ম্যাজিস্ট্রেটের কাজ কি হবে উকিলের কাজ কি হবে গ্রেপ্তারের পর কতদিন তাকে জেল বা পুলিশ কাস্টোডিতে রাখা হবে কিভাবে জামিন হবে এই সব প্রক্রিয়াগুলি উল্লেখ আছে সিআরপিসিতে যেমন শোনা যায় পুলিশ সিআরপিসি কোনো একটা সংখ্যা উল্লেখ থাকে যে সিআরপিসি এত ধারাই এক্স নামক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অর্থাৎ সংক্ষেপে আইপিসি হলো মৌলিক আইন যা উল্লেখ করে কোনটি কোন ধরনের অপরাধ এবং তার জন্য কি কি সাজা হতে পারে আর সিআরপিসি হল হলো প্রক্রিয়াগত আইন প্রসিডিউরাল ল যা উল্লেখ করে কোনো অপরাধ হওয়ার আগে বা পরে কে কোন দায়িত্ব পালন করবে আইপিসি হলো আঠেরোশো ষাট সালের আইন যার ড্রাফট তৈরি শুরু হয় আঠেরোশো সালে লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকালয়ের নেতৃত্বে আঠেরোশো সালে যার ড্রাফট তৈরি হয় স্বাধীনতার আগে আইপিসিতে মোট পাঁচশো এগারোটি ধারা এবং তেইশটি চ্যাপ্টার আছে আর সিআরপিসি সিআরপিসি হল উনিশশো তিয়াত্তর সালের আইন যা ড্রাফট তৈরি শুরু হয় উনিশশো সালে এমসি সেটেল ভাদের নেতৃত্বে এখানে তখন মোট চারশো চুরাশিটি ধারা ছিল এবং সাঁত্রিশটি চ্যাপ্টার ছিল তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আইপিসি ও সি আর পিসির মধ্যে কি পার্থক্য আইপিসি এবং সিআরপিসি আসলে কি সহই সরল এক্সাম্পেলের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছে তাই শেষে একটা রিকোয়েস্ট করবো শিক্ষাপ্রাপ্তি এডুকেশন টোয়েন্টি ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও ও নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে নাও যাতে পরবর্তীকালে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে সহজেই দেখতে পাও সকলে ভালো থাকবে ধন্যবাদ